আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানেই আছেন সবাই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি, আর আজকে আপনাদের সাথে শেয়ার করছি মেয়েকে শিখাচ্ছি এয়ারফেয়ারে কীভাবে ফ্রেঞ্চ ফ্রাই করতে হয়। আগেই বলেছি যখন কিনেছিলাম যে এটা মেনলি আমার মেয়ের কথা চিন্তা করেই কিনেছি, যে আমি অনেক সময় বাহিরে থাকি, দেখা যায় ও গ্যাসের চুলাটা জ্বালিয়ে ফেলে, জ্বালিয়ে তারপরে তেল দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই করতে যায়। তো এটা একটা ডেঞ্জারাস ব্যাপার, আর আমার তো ইলেকট্রিক চুলা আর উপর দিয়ে কয়েলটা আছে, যে কোনো সময় একটু তেলের কিছু পড়লে আগুন লেগে যায়, সাথে সাথে উপরে ধোঁয়া উঠতে শুরু করে। তো এই এয়ারফ্রায়ারটা আমি মেনলি নেহার কারণে কিনেছি, যে আমি যখন থাকবো না ও জাস্ট এর ভেতরে এই একটু তেল ব্রাশ করে নিবে, বা না করলেও চলবে। আমি ওকে জাস্ট দেখাচ্ছি যে এইভাবে তুমি করে নিতে পারো, তেল লাগে না, একদমই তেল লাগে না, জাস্ট খালি দিয়ে ওপেন করে দিতে হয়। কীভাবে সেটাও এই যে আমি ওকে দেখিয়ে দিচ্ছি, এটা জাস্ট অন করে দিবে আর হয়ে যাবে। আমি একদম ফিক্সড করে রেখেছি যে কোথায় কোনটা দিয়ে রাখতে হয়, তো ও জাস্ট খালি দিবে আর অন করবে আর হয়ে যাবে। তো এই যে ওকে দেখাচ্ছি, দেখো অর্ধেকটা প্রায় হয়ে গিয়েছে, আমি 10 মিনিটের মতো দিয়েছিলাম, এখন একটু লবণ দিয়ে দিচ্ছি, কারণ লবণটা না দিলে একদম পানসা পানসা লাগবে, সেই জন্য একটু লবণ দিলে। ও তো লবণ ছাড়া অন্য কোনো জিনিস খায় না, অনেকে আছে গোলমরিচের গুঁড়া দেয় বা মরিচের গুঁড়াটা দেয়, ও ওই সব খায় না দেখে আমি জাস্ট লবণটা দিয়ে ওকে দেখিয়ে আবার এই যে ওপেন করে দিচ্ছি, ওকে দেখাচ্ছি যে কীভাবে ওপেন করতে হয়। যে এইভাবে জাস্ট দিলো আর হয়ে গেল। তো এইভাবে ওকে শিখিয়ে দিলাম যে আসলে সব কিছু বাচ্চাদের শেখানো ভালো, মেয়েদের শিখে রাখা ভালো, কখন কোনটা কাজে লাগে বলা যায় না। এই যে ফ্রেঞ্চ ফ্রাইগুলো খুবই সুন্দর হয়ে গিয়েছে, ওকে এখন দিয়ে দিচ্ছি। আর এখন বিকালের টাইম, তো ওকে একটু ফ্রেঞ্চ ফ্রাই করে দিলাম, আমি একটু চা বিস্কিট আর কেক ছিল খেলাম। এখন একটু নিচের দোকানে যাব, নিচের দোকান বলতে আমার বাসার নিচেই, এখানে খুবই সুন্দর, 1 থেকে 1 to 20 একটা দোকান আছে, এখানে খুবই সস্তা সস্তা অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় ঘর সাজানোর জন্য। তো যারা অল্প বাজেটে ঘর সাজাতে চান, এই শপটাতে আসলে কিন্তু একেবারে সব কিছু পাওয়া যায়, ঘরের জন্য যা যা লাগে, কিচেন থেকে শুরু করে ওয়াশরুম থেকে শুরু করে ঘর সাজানোর জন্য ফুল, তারপরে যা যা লাগে এভরিথিং, অনেক কিছু হাঁড়ি পাতিল সব কিছু আছে, কিচেনের জিনিস অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। তো এই যে আমি চলেই এসেছি, দেখতে পাচ্ছেন লেফট সাইডে সুন্দর এই যে সব কিছু শোপিস টোপিস সব কিছু আছে, যে দেখাই যাচ্ছে 1 থেকে 20 দেড়হামের দোকান এটা। তো দোকানের ভিতরে চলে এসেছি, এই যে খুবই সুন্দর সুন্দর জিনিস, রিজনেবল প্রাইস, ঘর সাজানোর জন্য পারফেক্ট একটা দোকান। আমরাও কিন্তু মাঝে মধ্যে এখান থেকে অনেক সুন্দর সুন্দর জিনিস কিনি কিচেনের জন্য, বিশেষ করে প্লাস্টিকের জিনিস, তারপরে আছে চালনি জাতীয় জিনিস আছে, এই ধরনের জিনিসগুলো খুব কাজে লাগে, পাপোশ, এগুলো এখান থেকে আমার কেনা হয় মাঝে মধ্যে। তারপর বালতি ব্রাশ এগুলো আমি এখান থেকেই কিনি। তো আমি আপনাদেরকে একটু জাস্ট দোকানটা ঘুরে দেখাচ্ছি, সরাসরি আমি দোকানের ইয়েটা রেকর্ড করেছিলাম, কিন্তু দেখছিলাম যে যেহেতু এটা আরব দেশ, সেজন্য সবসময় দোকানের ভিতরে হয় কোনো না কোনো আরব মিউজিক চলে, তা না হলে এখানে অনেক সময় কোরআন শরীফ তেলাওয়াত হয়, যার কারণে আমি মিউট করতে বাধ্য হয়েছি, না হলে হয়তো কপিরাইট চলে আসতে পারে। সেজন্য আপনাদেরকে জাস্ট একটু ঘুরে দেখাই দোকানে কত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, আপনারা একটু দেখতে থাকেন। এমনকি এখানে ব্যাগও আছে, অনেক সুন্দর সুন্দর ব্যাগ আছে, যারা অল্প বাজেটের মানুষ তারা অনেক দামি দামি ব্যাগ ইউজ করতে পারে না, তারা কিন্তু এখানে আসলে অনেক সুন্দর সুন্দর কম টাকা দামের ব্যাগগুলো কিন্তু যে একদমই 1 দেড়হাম থেকে 20 দেড়হামের মধ্যে তা না, এখানে আছে 30, 40, 50 দেড়হামেরও কিন্তু এখানে ব্যাগ আছে। তো মনে হচ্ছে যে একদম সস্তা, আসলে কিন্তু তা না, এখানে অনেক সুন্দর সুন্দর হাঁড়ি পাতিলও আছে, সেগুলো আমরা বলছি 1 থেকে 20 দেড়হাম, আসলে না, 99 দেড়হামেরও জিনিস এখানে আছে, 100 দেড়হামের উপরেরও জিনিস এখানে কিন্তু আছে। তো ওরকম ভাবার কোনো কারণ নাই যে এটা সস্তা দোকান দেখি সব কিছু সস্তায় পাওয়া যাবে, সেরকম না। এই যে দেখতে পাচ্ছেন জিনিসগুলো, এগুলো কিন্তু 1 টাকা বা 20 টাকা 20 টাকা দেড়হামের জিনিস নয়, এগুলো কিন্তু 30-40 দেড়হামের। এই যে শোপিসগুলো দেখা যাচ্ছে, এগুলো অনেক দাম। আর এই যে লাগেজগুলো, ব্যাগগুলো, যারা দেশে যেতে চায় বা অনেক সময় লাগেজ লাগে ট্র্যাভেল করতে হলে, তারা কিন্তু এখানে এসে ব্যাগগুলো কিনতে পারেন। এই ব্যাগগুলো আবার যখন আমরা বড় বড় শপিং মল থেকে কিনি,
500-600 দিরহামের মধ্যে পাওয়া যায়। এখানে কিন্তু আসলে দেখা যায় আপনি 100 দিরহামের মধ্যে পাচ্ছেন, হয়তো কোয়ালিটি একটু এদিক ওদিক হয় কিন্তু জিনিসটা ইউজ করা যায়, ইউজ করা যায় না তা না। আর বাচ্চাদের মাথার হেয়ার ব্যান্ড এই যে দেখতে পাচ্ছেন সব কিছু আছে এখানে। যারা মানে মেকআপ কিনতে চান তারা এখানে আসতে পারেন, যারা ব্র্যান্ডেড জিনিস ইউজ করেন তাদের জন্য না, যারা ব্র্যান্ডেড ছাড়া ইউজ করেন এখানে কিন্তু তারা এসে কিনতে পারেন। বিশেষ করে আমি দেখেছি অনেক পাকিস্তানিরা, তারপরে আরবরা যারা একটু মানে নিম্নবিত্ত তারা কিন্তু এখান থেকে অনেক প্রচুর পরিমাণে তারা মেকআপ কিনে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন শোপিসগুলো, এগুলো কিন্তু সবাই কেনে, আমি দেখেছি এখানে সবাই কেনে। তো আমি আসলাম, ভাবলাম নেহার আমি এসেছিলাম, আমরা একটু শর্মা খাবো। রাত্রে এখান থেকে আমরা হাঁটতে এসেছি মেনলি আমাদের বাসার নিচে, একটু হেঁটে তারপরে শর্মা কিনে বাসায় চলে যাব। তো বললাম নেহা চলো আমরা একটু এই দোকানটাতে ঢুকি, ঢুকে কী কী আছে একটু ভিডিও করি, চলো যাই। আর সব থেকে বড় কথা, আমার বাসার নিচেই কিন্তু আমার আসা হয় না, আর এই শপের পাশে দাঁড়িয়েই কিন্তু আমি নেহাকে সবসময় স্কুল বাসে উঠাতে আসি, কিন্তু কখনোই আমি ঢুকি না। তো আজকে হঠাৎ করে মনে হলো যে নিচে হাঁটতে আসলাম, আর এত লাইট টাইট দেখে আর প্রচুর, এখন যেহেতু দুবাইয়ের ন্যাশনাল ডে শুরু হয়ে গেছে তো চলছে, তো সেই জন্য অনেক কিছুতে সেলও আছে, তো মানুষের ভিড় প্রচুর ভিড়, আর এই সমস্ত দোকানে একটু বেশি ভিড় থাকে সবসময়। তো আমি মানুষগুলোকে একটু সাইড করে করে ভিডিও করার চেষ্টা করছি, তা না হলে কিন্তু এখানে কোনো মানুষের দিকে তাকিয়ে ভিডিও করলে কিন্তু জরিমানা দিতে হয়, সেটা আবার হতেও পারে আপনার 30-40-50 হাজার দেরহামের মতোও হতে পারে, আবার আপনার জেলও হতে পারে সে যদি কমপ্লেন করে। তো খুব কেয়ারফুললি মার্কেটে আসলে ভিডিও করতে হয়। আমি জানি না অন্য অন্য কোনো দেশে হয় কিনা, এটা যেহেতু আরব কান্ট্রি এখানে কিন্তু অনেক সমস্যা হয়। তো এই যে আমি সব কিছু দেখাচ্ছি, আপনি যদি কাউকে কোনো জিনিস গিফটের জন্য ব্যাগ কিনতে চান, আমরা আছে না যে গিফট কিনে নিয়ে আসি একটা ব্যাগ দরকার সুন্দর, তো এখানে আসলে কিন্তু খুবই সুন্দর সুন্দর ব্যাগ আছে যেগুলোতে করে আপনি গিফট দিতে পারেন। তারপরে ইনডোর প্ল্যান্ট আছে এই যে দেখতে পাচ্ছেন, আর এগুলোর কিন্তু প্রচুর দাম, এখানে একটু এগুলোর বেশি দাম দেখলাম। তো এই যে সুন্দর, এমন কিছু নাই যে এখানে নাই, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে ওয়ান টাইমের যে প্লেট গ্লাস বাটি, এই যে কুকারিজ টুকারি সব এখানে আছে, এভরিথিং সব কিছু আছে। আর এগুলো কিন্তু আমি আগেই বলেছি 1 টাকা থেকে 20 টাকার ভিতরে না, মানে 1 থেকে 20 দিরহামের মধ্যে না, এগুলো কিন্তু 100-এর উপরেও আছে দাম। যে আপনারা মনে করবেন যে সস্তায় সব কিছুই সস্তা, আসলে তা না, কিছু কিছু জিনিস আছে খুবই সস্তা, কিছু কিছু জিনিস আছে খুবই দাম। তো এই যে আপনাদের সাথে একটু সবটা শেয়ার করলাম। আর আরেকটা কথা বলি, প্রতিদিনের মতোই যারা আমার চ্যানেলে, অনেক সময় নতুন নতুন ভাই বোনেরা আমার চ্যানেলে জয়েন করেন, তাদের উদ্দেশ্যে বলছি যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, আশা করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছে, সে সকল বন্ধুদেরকে জানাই অন্তর থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আর যারা এখন পর্যন্ত আমার ভিডিওটার সাথে আছেন, এখনও একটা লাইক দেননি, আশা করছি একটা লাইক দিতে একদম ভুল করবেন না, একটা লাইক দিয়ে আমার ছোট্ট চ্যানেলটার পাশে থাকবেন। এই শপটাতে যে শুধু আপনি ঘর সাজানোর জিনিসপত্র যে কিনবেন তা না, এখানে আসলে কিন্তু টুথপেস্ট থেকে শুরু করে আপনার হাঁড়ি পাতিল ধোয়া লিকুইড, তারপরে আপনার কাপড় চোপড় ধোয়া সোপ, সব কিছু এখানে কিন্তু পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছেন সব কিছু এখানে পাওয়া যায়। তারপরে আপনার এখানে লিকুইড মানে আপনার কী বলবো এটাকে, দুধ মানে নিডো দুধ থেকে শুরু করে লিকুইড দুধ পর্যন্ত এখানে সব কিছু পাওয়া যায়। তারপর চেয়ার টেবিল, তারপরে এই দেখতে পাচ্ছেন সব কিছু এখানে আছে। আমি মনে হয় বাংলাদেশেই যেয়ে আমি এবার বেস্ট বাইয়ে গিয়েছিলাম, বেস্ট বাইয়ের দোকানের কিছুটা বেস্ট বাইয়ের দোকানের মতো, বেস্ট বাইয়ের দোকানে যেমন ভ্যারাইটির জিনিস পাওয়া যায় এখানেও কিন্তু ঠিক সেরকম পাওয়া যায়। এই দেখেন প্লাস্টিকের কর্নার, এটা এই সাইডে সব প্লাস্টিকের জিনিস, তারপর ফুলের টপ থেকে শুরু করে সব কিছু আছে। বারবিকিউ করার জন্য চুলা আছে, তারপরে গ্যাস আছে, বারবিকিউ যে আপনার খড়িগুলো থাকে কয়লাগুলো থাকে সব কিছু আছে এখানে। বাংলাদেশে আড়ংয়ে গেলে এই ধরনের জাগ গ্লাস প্লেট দইয়ের হাঁড়ি বিভিন্ন ধরনের মানে ছোট ছোট কাপ পিরিস এগুলো দেখতে পারি মাটির, এখানেও কিন্তু সেম। এই দেখেন আপনাদেরকে দেখাচ্ছি, এই জগটা তো আমার অনেক পছন্দ হয়েছে, খুবই সুন্দর দেখতে পাচ্ছেন। আমি হাত দিয়ে ধরে নেহাকে দেখাচ্ছি, নেহা দেখো কতটা কিউট। আজকে যেহেতু এখানে দেখতে এসেছি, কোনো কিছু কিনতে আসিনি তাই কিনলাম না, আর এই যে এটার ভিতরে খুব সুন্দর সস দেওয়া যায়, এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে। তো আমি জিজ্ঞেস করছিলাম এখানে যে সেলসম্যান আছে যে এটা মানে ইনট্যাক্ট কোনো বক্স আছে কিনা, কেউ খুঁজে বের করতে পারলো না, যার কারণে এটা নিলাম না, কিন্তু এটা আমার খুব পছন্দ হয়েছিল।
তো যাই হোক, আজকে আপনাদের সাথে একটা খুবই সুন্দর ভিডিও শেয়ার করার চেষ্টা করলাম দুবাইয়ের সবথেকে সস্তা দোকান আর কি। এখানে সব কিছু রিজনেবল প্রাইসে পাওয়া যায়, যেগুলো বাইরে অনেক এক্সপেন্সিভ, অনেক দাম দিয়ে কিনতে হয়। 1 থেকে 20 মানে সব এই দোকানটাতে সব কিছুই পাওয়া যায়, আপনাদের সাথে শেয়ার করলাম। আর ভিডিওটা লম্বা করছি না, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন, মন থেকে অনেক অনেক দোয়া রইল। আপনারাও আমার এবং আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। নেক্সট কোনো ব্লগে আবার কথা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।